লাখো লাখো আলেম বিদা চলে গেলেন কারণ আমিরেশ্বরিয়া কখনও নাও নয় আবেগ নয় আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি যদি কোনো দিন মুক্তি সাহেবের চেয়ে বড় কোনো তাকা ফরেস গাড়ি বড় আলেম যদি কাউকে পাই নিঃসন্দেহ মুক্তি সাহেব কে নয় আমরা সেদিন থেকে তাকে আবার আমির শরিয়ত বলে একমাত্র মানুষ যিনি আমির শরিয়ত দ্বিতীয় কারো আমির শরিয়ত না কখনো না তিনি ছিলেন আমির শরিয়ত দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আমির শরিয়ত যদি লাকার মত হতো তাহলে মেজ হুজুর পীর কেবলা মুফতি আযম এত বড় জ্ঞানী মানুষ তানাকে আমির শরিয়ত বলে লেখা যেত না 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 আমির শরিয়তের যোগ্যতা ঘোষণা দিয়ে গেলেন তা না কেউ আমির এর কে কেউ লিখল না আমিরেশ্বরিয়াত লেখা গেল না আজ কি সমাজ আসলো বাবা ও না বর্তমান বর্তমান আমিরের শরিয়াত প্রকাশ করছে মানুষের সামনে ঘোষণা দিয়ে ফেলছে আমিরের শরিয়াত আমাদের মাঝে জন্ম নিয়েছে বলুন নাউজুবিল্লাহ আরো একবার জোরে বলুন নাউজুবিল্লাহ হ্যাঁ তোমাদের আমিরের শরিয়াত হতে পারে এটা আমি অস্বীকার করি না তোমাদের আমিরের শরিয়াতের মত এক আর আমার দাদা হুজুর ছিলেন আমিরের শরিয়াত তানার মত এক রকম দুটো মত আলাদা বাবা আমি প্রমাণ করে দেব দুটো মত আলাদা কেমন মুসাদামান আমিরিয়া ছিলেন তিনি তারা কিতাব লিখে তানান নির্দেশনা তানার পথ ঘোষণা করেছেন এখন নতুন জানারা আমির শরিয়াত ঘোষণা করা হয়েছে তানাদের পথ ইসলাম বিদেশের পথ তানাদের পথ ইসলামের বিধানের বিরুদ্ধে পথ আল্লাহ পাক যেগুলো হারাম করেছেন এই নতুন আমির শরিয়াত সেগুলো জায়েজ বলে ঘোষণা করছে একবার বলবেন নাউযুবিল্লাহ না সুবহানাল্লাহ কোনটা নতুন শরিয়াত যেগুলো আল্লাহ হারাম করে দিয়েছেন আদি থেকে নবী থেকে তাহলে নতুন হ্যাঁ না তো নতুন পথের নতুন তো হতেই পারে এতে অসুবিধে নেই তোমাদের আমিরের যখন নতুন পথে তৈরি হয়েছে হবে আরে কেন দাবি করেছিল এই রকম দল গঠন করে তারা প্রথম একটা আহমাদিয়া দল তৈরি করেছিল কি দল আহমাদিয়া দল তৈরি করেছিল তা সেই দলের সেবা মানুষের পাশে দাঁড়ানো সেই দলে মাদ্রাসা বানানো সেই দলে বড় বড় প্রতিষ্ঠান বানানো সেই দলে মানে জেকে আজগার তসবি সব কিছু করা লাখ লাখ মানুষের নিয়ে জেকে আজগার শুরু করা এত মানুষ ভক্ত হয়ে গেল এত বড় আলেম এত সমাজের কাজ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মানুষের দান বিভিন্ন অনুদান মানুষের বিভিন্ন জনসেবামূলক কর্মকাণ্ড সব করার পরে নাম দিল আহমাদিয়া দল সেই আহমাদিয়া দল করতে করতে সমাজে যখন একটা ভালো ভক্ত তৈরি হয়ে গেল সেই ভক্তরা যখন আমাদের হুজুর এত ভালো কাজ করে আমাদের হুজুর এত মাদ্রাসা তৈরি করেছে আমাদের হুজুর এত যখন জেকের মজলিস তৈরি করেছে করার পরে সেই শয়তানটা মানুষের এই ভালোবাসার সুবিধা নিয়ে সে নবী দাবি করেছিল বলবেন না নাউজুবিল্লাহ কি দাবি করেছিল আপনারা বোঝেন নি মনে হয় কথাটা কি দাবি করেছে নবী দাবি করেছে গোলাম যার বাড়ি গোলাম সে নবী দাবি করেছিল তা আজকের আমির দাবি করছে এতে হওয়ার কি আছে কিছুদিন পরে বলবে একদিন মোজাদ্দেদ হয়নি এবার মোজাদ্দেদ হয়ে গেছে বলুন না না হয়ে যাওয়া তো হতে পারে এতে অবাক হওয়ার কিছু না কন্যা নতুন দলে নতুন ফতোয়া আনতে হবে তো নতুন কেতাবপত্র লেখা শুরু হয়ে যাবে জি আপনারা এটা উত্তর কোদালিয়ায় বসে আছেন উত্তর কোদালিয়ার মানুষ বৃষ্টি এসেছে না একটু জোরে তকবীর দেন নারায়ে তাকবীর আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় হক ফুরফুরা শরীফ নারায়ে তাকবীর একটু হাত তুলে দোয়া করি আল্লাহ ও আল্লাহ আল্লাহ এই মুহূর্তে বৃষ্টি যদি রহমত হয় আমাদের জন্য এটাকে কবুল করে নিন আল্লাহ রহমতের বর্ষণ হলে আপনি বেশি বেশি করে দান করুন আল্লাহ যদি এটা আমাদের কোনো গজবের কোন বিপদের যদি কারণ হয় আল্লাহ তোমার শাহী দরবারে বিরতি আমাদের কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিয়ে আল্লাহ তুমি বৃষ্টিটাকে বন্ধ করে দিয়ে এই জান্নাতের বাগানটাকে আল্লাহ চালাবার তৌফিক দিন আল্লাহ খাস করে মানুষ বড় আশা নিয়ে আল্লাহ আজকে মাহফিল বানিয়েছেন উত্তর কোদানিয়ার মানুষেরা বড় আশা করে দান করেছেন সহযোগিতা করেছেন তোমার নবীর মজলিস বানাবার জন্যে এই মাদ্রাসারি সালে সবকে তুমি কবুল করে রাও আল্লাহ ফুরফুরা থেকে আল্লাহ আমার মুসাদ্দুদুজ্জামানের আওলা আল্লাহ হুজুরের লাগতে জিগার আমার মুসাদুজ্জামানের কদমের শিলা করে আল্লাহ তুমি পানিটাকে বন্ধ করে দাও আল্লাহ আমি নগন আমি জানি আল্লাহ আমি বড় গুণাগার আমি জানি আল্লাহ আমার মুসাদ্দিদ জবানের কদমটাকে সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে হামিনতি আল্লাহ তুমি বন্ধ করে দিয়ে আমাদের কিছু কথা শোনা এবং বলা তৌফিক দান করো খাস করে আল্লাহ আল্লাহ পাক যতক্ষণ মাহফিল চলবে সুস্থভাবে মাহফিল চালাবার তৌফিক দাও আর এই মাদ্রাসার আল্লাহ সমস্ত সহযোগিতা গ্রামবাসীর আল্লাহ পাক পক্ষ থেকে গ্রামবাসীর পক্ষ থেকে তুমি আল্লাহ পাক গ্রামবাসীর অন্তরকে নরম করে দাও আল্লাহ এই মাদ্রাসা যেন আমাদের নাজাতের ও সিলা হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকবীর

আলহামদুল্লহামদাল একটু যদি কষ্ট হয় অসুবিধা আছে অসুবিধা নেই অসুবিধে নেই আলহামদুল্লা জি আমার সময় চলে গেলে কথা বলতে পারবো না তো যতক্ষণ হয় আল্লাহর কাছে দো আছে আল্লাহ বাদ বুল আল্লাহ আমাদের কেদের কে কথা বলছিলাম জি জি হ্যাঁ আমির উজ শরিয়াত নতুন হয়েছে এতে কোনো ঘোষণা করেছে মানে হচ্ছে এখন এতে কোনো বিচলিত হওয়ার ব্যাপার না জি কেউ যদি সেই দলে যেতে চায় যেতে পারে আর স্বাধীনতা সব মানুষের আছে আচ্ছা গোলাম মোহাম্মদ মরে গেছে না বেঁচে আছে মরে গেছে পাইখানায় পড়ে মরে বসিরাট আল্লাহ সাত খন্ড কাদিয়ানি রথ কে তাবলি গেছে বাথরুমে গে ওখানে একবার হাত পা ঘুরিয়ে হ্যাঁ উড়ি ভেতরে শয়তান তো ঠিক শয়তানের জায়গায় মরেছে আর সারা পৃথিবীর মানুষ জানল যে আমার নবীর উপরে চালাকি করতে গিয়ে আল্লাহ তাকে বেরোস যদি করেছে যে আমির ঐশ্বরিয়া আমার দাদা হুসুর ছাড়া কারোর লেখা হয়নি আর লেখা হবে না কারো এটাই বাস্তবতা এটাই সত্য এটাই বাস্তবতা সেই বাস্তবতাকে উপেক্ষা করে আজকে নতুন আমির শরিয়াতের শরিয়তের আবির্ভাব ওহরে এখন গোলাম আহমদ যেমন বলল ওই নবী আখিরি জামানার নবী না আমি আখিরি জামানার নবী আমার শরিয়তটা একটু আলাদা তোমরা আমার শরিয়ত মেনে নাও তা তার শরিয়তের কিছু কথা আপনার বলি মনে করেন এই গোলাম আহমদ এর শরিয়ত হলো এই রকম আমাদিয়া দলের যা আপনি কোনো সফরে যাচ্ছেন সফরে যাচ্ছেন তিন চার রাকাত তিন চার অক্তের নামাজ একসাথে পড়ে নে বার হতে পারবেন কোনো অসুবিধে কী তিন চার ওক্তের নামাজ একসাথে পড়ে বার হতে পারবে কোনো অসুবিধে নেই ওদের বক্তব্য হলো মন খারাপ করবে বাইরে ঘাটে কেন ঘুরবে চার দোকানে কেন বসবে নাকাজ ভালো খেলা দেখার ইচ্ছা হলে তোমরা নামাজের সময় নামাজ পড়ে মসজিদে একটা বড় টিভি লাগিয়ে রাখতে পারবে ওই মসজিদে বসে বসে খেলা টেলা দেখে নেবে একটু যদি তোমাদের ওই নাচ গান ইত্যাদি দেখার দরকার হয় দেখবে মসজিদে বসে দেখবে তারপরে তবে আমার নামাজের টাইম হলে নামাজ কালাম পড়ে নেব গোলাম আহমদের চিন্তাভাবনা তার সরিয়াতে এই রকম সব মশলা মশাইল আছে আমি খুব জেনে বুঝেই বলছি খুব জেনে বুঝাই বলছি আর এই আহমাদিয়া দলের মসজিদ আছে সেখানে টিভি লাগানো আছে সেখানে আর ওদের যে সমস্ত হুজুররা নামাজ কালাম পড়ায় সব প্যান্ট শার্ট করেও নামাজ কালাম পড়াতে পারে কোনো অসুবিধা নেই এই রকম সিস্টেমেটি ওদের মধ্যে অসংখ্য সিস্টেম আছে এক কথাই ওরা শুধু কাপের না ঝুনো কাপে কি কাপে ঝুনো কাপে শুধু কাপের বললি হবে না পরিপূর্ণ হবে না ওই জন্য ঝুনো কাপের বলতে হবে মানে শুধু কাপের কোনো একদিন হয়তো কলেমা পড়ে ইমান আনতে পারে আরে ঝুনো কাপের কখন আর নতুন করে ফিল এই এ একেবারেই সব শেষ তো কথা হলো আজও তাই হচ্ছে নতুন শরীয়ত কেরাম তৈরি হচ্ছে দেখেন এখন এই দেখেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ কোরআনে বলেছেন যে তোমরা নারীদের পর্দা করো কাদের পর্দা করো নারীদের পর্দা করো নারীদের পর্দাটা পর্দাটা ফরজে আইন করেছেন আল্লাহ কোন রকম ভাবে নারীদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন রকম ভাবে কোন ছাড় দেননি কোন ছাড় দেননি মুসলিম সত্য যে জামান দাদা হুজুর পীর খবিলাহ রহমাতুল্লাহ আলাইহি три ওসিয়াতনামা এই বিষয়টা লিখেছেন ওসিয়াতনামায় লিখতে গিয়ে চার নম্বরের ওসিয়াতে তিনি উল্লেখ করেছেন চার নম্বর ওসিয়াতে বলেছেন শোনো নারীদের পর্দার বিষয় আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্য কুলি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাই আল মুমিনিন идনিরা আলাইহিন্না মিন জালাবি বিহিন্না হে নবী তুমি তোমার স্ত্রী তোমার কন্যা এবং মুসলিম নারীদেরকে বলে দাও তারা যেন পর্দা করার জন্যে তাদের মাথা থেকে একটা চাদর ঝুলিয়ে দেয় বলুন এ কথাটা কোথায় এসেছে বললাম কোরআনে এসেছে চাদর ঝুলিয়ে দাও এই চাদর আল্লাহ কোরআনে কিন্তু এই জায়গায় লিখিনি যে চাদর ঝোলাবার সময় মুখটা ফাঁকা রেখে দাও তা কিন্তু লিখিনি তার মানে চাদর ঝোলাতে হবে আল্লাহ কোরআনে আরও এক জায়গায় বলেছেন টাইম শর্ট বলে আমি খুব শর্ট শর্ট করে বলছি ওইদা সাল তুমু হুন্না মাতান হুন্না মিউ অরয় হিজাব সুরা হজাবে আল্লাহ বাকে কথা বলেছেন যে তো হে দুনিয়ার মানুষেরা নবীদের বাড়িতে গিয়ে কিছু যদি চাইতে হয় নবীদের বাড়িতে গিয়ে বাড়ির কাছে গিয়ে যদি কিছু চাইতে হয় নবীর স্ত্রীদের কাছে তাহলে তোমরা পর্দার আড়াল থেকে চাইবে একবার জোরে বলা যাবে না কিসের আড়াল না চাই তাই নবীর স্ত্রীদের কাছে চাইবে বাড়ির মধ্যে ঢুকে চাইবে নাকি তাহলে এটা শুধু সাহাবাদের জন্য আইন না সারা পৃথিবীর জন্য আই পৃথিবীর জন্য আইন আল্লাহ পাক বলেছেন ভিতরে ঢুকে চাইবে না বাইরে থেকে পর্দার আড়াল থেকে চাইবে বেশ এবার আল্লাহ কোরআনে সূরা নূরে বলছেন 31 আয়াতে ওয়াকুল লিল মুমিনাত ইগযুযুল আন মিন আবসারিহিন্না ওয়ইয়াহফায্ন ফুরুজাহুননা আল্লাহ বললেন হে মুমিন নারীরা তোমরা পর পুরুষ যখন দেখবে মানে পরপুরুষ অর্থাৎ যাদের সাথে বিয়ে করা যায় এই রকম যখন পরপুরুষ দেখবে যদি দেখতে পাও তোমাদের সামনে রাস্তায় চলতে গিয়ে হোক পড়াশোনা করতে গিয়ে হোক যে কোনো হালতে হোক যদি তোমাদের চোখে পড়ে যায় তোমাদের চোখটা নিচু করে নেবে কোনো রকমভাবে দ্বিতীয়বার আর দেখবে না একবার পড়লেই চোখ নিচু করে নাও এই চোখ নিচু করে রাখাটাই তোমাদের জন্য ফরজ হুকুম জোরে বলা যাবে না সুহান আরো একটা আয়াত করি তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে জি আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বললেন হে জগতের মানুষেরা তোমরা জেনে রাখো নিজেদের চাদর ছিঁড়ে তোমরা কোরআন শরীফে আল্লাহ পাকে আয়াতে বললেন আলা জুয়ুবি বিহিন্না আলা জুয়ুবি বিহিন্না এই তোমরা তোমাদের আবৃত করো চাদর ছিঁড়ে মাথা থেকে চাদর ছিঁড়ে নিয়ে একটা চাদর ছিঁড়ে নিয়ে মাথা থেকে বুক পর্যন্ত আবৃত করো এটা তোমাদের জন্য ফরদার হুকুম আল্লাহ পাক কোরআনে এ কথা স্পষ্ট আল্লাহ পাক বললেন আল্লাহ পাক কোরআন শরীফে আরো এক জায়গায় বললেন ওয়ালা ইয়াজরিবনা বিআরুজুলি ফিহিন্না আল্লাহ বললেন তোমাদের যখন তোমরা রাস্তায় চলবে নিয়া আলা মামা তোমরা যখন রাস্তায় চলবে ঠিক ওই সময় তোমরা প্রকাশ করো না কি প্রকাশ করবে না জানো এমন সজরে তোমরা চলাফেরা করবে না তোমাদের গোপন আবরণ যেটা রয়েছে গোপন আবরণ যেটা আছে পায়ে যেটা ঘোমর পরে আছো এই ঘোমরের আওয়াজ তোমরা শোনাবে না ঘোমরের আওয়াজ তোমরা শোনাবে না শোনানোটা হারাম হবে বৃষ্টি এসে গেছে ছাতা আমার দিতে হবে না আপনাদের যেখানে যেখানে বসলে সুবিধা সেখানে সেখানে বসলে না হয় না ইনশাল্লাহ থেমে যাবে কিছুক্ষণ একটু ধৈর্য রাখুন ইনশাল্লাহ থেমে যাবে একটু ধৈর্য আল্লাহ পরীক্ষা নিচ্ছেন আমি আল্লাহর কাছে দোয়া চাইছি খাসমনি একটুখানি ধৈর্য রাখুন না রে তো আটু জোরে বলেন না রে তকবীর খুব জোরে হচ্ছে না আস্তে আস্তে হচ্ছে উপরের পানি যে সেগুলো হয়তো পড়ছে জি মাশাআল্লাহ অসুবিধে নেই যেদিকে পানি পড়ছে না সেই দিকে বসুন প্রিয় ভাইরা আমার নজওয়ানের আপনারা আমি আপনাদের কাছে বলি এখন আল্লাহ পাক সবের মুখে বলেছেন নারীদের কণ্ঠটাও আল্লাহ পাক সেটা পর পুরুষকে শোনানো হারাম করেছেন নারীদের গলার কণ্ঠ শোনানো যাবে না নারীদের কণ্ঠ নারীদের কথা পর পুরুষের সামনে প্রয়োজন ছাড়া বলাটা আল্লাহ পাক নিষেধ করেছেন তাই মুজাদ্দিদুল জামান এতগুলো কোরআনের দলিলকে সামনে রেখে তিনি লিখেছেন চার নাম্বার একটা ওসিয়াতে লিখেছেন এ উত্তর কোদালিয়ার যুবকেরা আমি আপনাদেরকে বলছি আমার মুরুব

না মানো গায়ের মহরমের দ্বারা যদি শিক্ষা দাও তাহলে দায়ুস হয়ে যাবে আর দায়ুসের স্থান হলো জাহান নাম দায়ুস হয়ে যাবে আর যারা অস্বীকার করবে এই আইনটাকে যারা অস্বীকার করবে আমি আবু বাকার বলছি চার নম্বর ওসিয়াতে লিখলেন আমি আবু বাকার বলছি তারা বেঈমান হয়ে যাবে কি হবে মসজিদে যাবেন এই কথা বেইমান হয়ে যাবেন যখন বললেন তাহলে জামান বলেছেন বেইমান হয়ে যাবে এই আর এখন হুজুররা ফতোয়া দিচ্ছে এই নতুন আমিরেশ্বরিয়া ফতোয়া দিয়েছে যে না ও শিক্ষার জন্য মেয়েদের স্টেজে বসানো যাবে মেয়েদের সামনা সামনি বসিয়ে কথা বলা যাবে মেয়েরা ও হাদিস পড়লেও অসুবিধে নেই আর ওয়াজ নসিয়াত করলেও অসুবিধে নেই আর ওই বেপর্দা থাকলেও অসুবিধে নেই আর পর পুরুষ পড়ালেও অসুবিধে নেই একবার জোরে বলবেন না নাউজুবিল্লাহ নতুন আমিরের শরীয়তের নতুন ফতোয়া আমি তাই বলেছি বাবা মাথায় আর কাজ করছে না আমিরের শরীয়ত ওই ফতোয়াটা তো আলাদা করতেই হবে তাই আলাদা করে বলেছে জাহান নামে রাস্তাটা পরিষ্কার করছে না করে না পরিষ্কার করে নিচ্ছে চলেন কিছুক্ষণ সময় যদি কথা বলি মসজিদের ভিতরে হবে ইনশাল্লাহ ওখানে চলে